পাপুল কাণ্ড কিছুতেই থামছে না, প্রতিদিনই নতুন নতুন ঘটনা জন্ম দিচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য। আর এই কাণ্ডেই ফেঁসে যাচ্ছে অবশেষে দুই উচ্চপদস্থ কর্মকর্তা। পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতা আরও দুই কুয়েতি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাবলিক প্রসিকিউশন। লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে অর্থ পাচারে জড়িত অভিযোগে কুয়েতের আরও দুই নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের একজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তার ছেলে, সূত্র আরব টাইমসের। 6 জুন মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। প্রতারণা করে পাপুলের সম্পদের পাহাড় গড়ার কাহিনী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে। এছাড়া তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা কীভাবে ঘুষ দেয় এবং উপহার ও অন্যান্য সুযোগের জন্য সহায়তা করে তদন্তে তা জানা যায়। এমপি পাপুলের জন্য 23,000-এরও বেশি কর্মীর এনটি ভিসার অনুমোদনে সহায়তা দিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজুন আল আজ্জাররা। আর এসব তথ্য সামনে আসার পরেই কুয়েতের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এবার আরও দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আল রায়ড ইলিকে উদ্ধৃতি দিয়ে আরব টাইমস জানায়, নতুন করে তদন্ত শুরু হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে অর্থ পাচারের সংশ্লিষ্টতার বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট পাবলিক প্রসিকিউশন। এখন ওই দুই ব্যক্তির সঙ্গে একই রকম অন্য মামলাগুলির সংযোগ খতিয়ে দেখছে এই পাবলিক প্রসিকিউশন। আরব টাইমস আরও জানায়, এখন প্রতিটি মামলাকে আলাদাভাবে সামলাচ্ছে প্রসিকিউশন। এখন পর্যন্ত পাপুল ও পুয়াদ নেটওয়ার্কের অন্য মামলাগুলোর সঙ্গে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে নিয়ম অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের অনুরোধ জানাবে। পাপুল কাণ্ডে এটা ছিল সর্বশেষ আপডেট। যারা আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করেন, প্রতিনিয়তই পাপুলের সর্বশেষ আপডেট জানার জন্য, তাদের জন্যই এই আয়োজনটা ছিল। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলটা থেকে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। ইনশাআল্লাহ নতুন কোনো আপডেটে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, সতর্ক রাখুন।